আমার মুসলমান ভাইরা রে ইমানের অনেক দাম অনেক দাম এরে মুসলমান নবীর উম্মতের দোয়াল এজন্য সাহাবাই কেরামের দিকে তাকাইয়া দেখি তারা জীবন দিয়া ফলাইছে ঈমান দেয় নাই বেলালকে মারতে 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 পিটাইতে পিটাইতে হাতে রশি পায়ে রশি গলার মধ্যেও রশি লাগাইয়া মরা কুকুরের মতো টানা হেসরা করতে 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 গায়ের চামড়াগুলো পর্যন্ত ফাটিয়া গেছে রক্তগুলো ফিঙ্কি দিয়া বাইরে হয়ে গেছি হাতের মধ্যেও রশি পায়ের মধ্যেও রশি রাস্তার কিনারায় ফলাইয়া রাখি আর বেলাল যতই মারি খায় আর জিব্বা নারায় নারায় আল্লাহর আল্লাহর ঘোষণা দেয় প্রভুত্বের ঘোষণা দেয় আহা দাহাত আওয়াজটা বাইরে হয় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মার দিতে দিতে হযরতে বেলালকে এমন পিটান পিটাইল মুসলমান রক্তিত রক্তাক্ত হয়ে গেল জমিনের মধ্যে পড়িয়া রইল ওই বেলাল একটাই আওয়াজ দেয় আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এক আল্লাহর আওয়াজ দেয় এক আল্লাহর আওয়াজ দেয় কোন আল্লাহর আওয়াজ হুয়াল হাইয়ুল কাইয়ুম যে আল্লাহ চিরঞ্জীব যার কোনো লয় নাই ক্ষয় নাই যার কোনো মরণ নাই যেই আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই আল্লাহর স্বীকারোক্তি বেলাল যতই মারি খায় ততই বেশি দেয় আর বেলাল ডাক দিয়ে ওই মালিকের আওয়াজ দিব যেই মালিকের নিদ্রা নাই ঘুম নাই খাওয়া নাই দেওয়া নাই লামিয়ালি দুয়ালামি উলাদ কাউকে জন্ম দেয় নাই কাহার নিকট থেকে জন্ম নেয় নাই ওই বেলাল ডাক দিয়া বলেন ওই আল্লাহর আওয়াজ দে যে আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই নিদ্রা নাই ঘুম নাই তন্দ্রা নাই এ মুসলমান বৈরা রে বেলালকে এত মারামারি জীবন দিতে চাই ইমান দেয় না কেন বেলাল জানে জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না ঠিক কিনা জোরে কন কয় জীবন গেলে মাওলার দরবারে গিয়ে আবার দ্বিতীয়বার জীবন পাওয়া যাবে কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে তোর ঈমান নামক নিয়ামত পাওয়া যাবে না ঈমান নামক নিয়ামত না গেলে তো মাওলার জান্নাত পাওয়া যাবে না এরে যুবক কলিজা টুকরা যুবক আমার মুরব্বী বেলালে তো মারি খাইতেছে আহা দাহা দাহা চিৎকার মারি ও মুসলমান একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল বেলালের চোখের কোনায় পানি পেটেও খানা মুসলমান খানা নাই ক্ষুধার্ত বেলাল যখন রাস্তার কিনারায় পড়িয়া পড়িয়া কাঁদি আর ওই রাস্তা দিয়া নবীর বড় সাহাবি দামি সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক যায় আবু বকর সিদ্দিক তাকায়া দেখি তার দেহের মধ্যে রক্তাক্ত আর জবানের মধ্যে একটা আওয়াজ ওই আওয়াজটা হইল আহা দাহা আওয়াজ দেয় বেলাল মুসলমান আল্লাহর নাম উচ্চারণ করি আর হজরতে আবু বকর বলি লোকটা তো আমাদের দলের মনে হইতেছি আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ লোকটা তো আমাদের দলের মনে হয় তার জবানে আল্লাহর নাম পাওয়া যাইতেছি বেলাল কাছে গিয়া শুনি তার জবানে আল্লাহর নাম কার নাম জোরে কন্না কার নাম এ মুসলমান যুবক এভাবে যদি আল্লাহ আল্লাহ বলিয়া বলিয়া কবরে যাইতে পারো যেদিন তোমার সামনে মালাকুল মউত দাঁড়ায় যাবে রে বন্ধু যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে আর যখন দেখা যাবে তোমার জবানে আহা দাহা দাসি তখন আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ তোমার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ কয় যারা আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহ আল্লাহ বলে হরে কৃষ্ণ হরে রাম ভগবান না কার নাম আর হজুরে বলেন কার নাম
যারা আল্লাহ আল্লাহ জবানে উচ্চারণ করে শুইতে গিয়েও আল্লাহর নাম নেয়, বসতে গিয়েও আল্লাহর নাম নেয়, ঘুমাইবার আগেও মালিকের নাম নেয়, বসিয়া আছে মালিকের নাম নেয়, দাঁড়ায় আছে মালিকের নাম নেয়, শুয়া পড়ছে তখন মালিকের নাম নেয়। এ মুসলমান যারা শুইবার আগ পর্যন্ত ঘুমাইবার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলিয়া স্বীকার করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যেদিন মারা যাইবা মরণ লাগবনি, জোরে কোন মরণ লাগবনি, কখন আসবে কোন গ্রান্টি আসি, জোরে বলেন গ্রান্টি আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ আল্লাহ বলিয়া মৌতের বিছানায় শুয়া পড়বে ওই মানুষগুলোর সামনে ফেরেশতারা এসে বলবে, আব্দুল করিম রে, এ আব্দুর রহিম রে, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তুই তো আল্লাহ প্রেমিক হয়ে গেছস, আল্লাহরে অন্তরে ঢুকায় ফলাইছস, মালিকের মহাব্বত তোর অন্তরে জায়গা হয়ে গেছে, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তোর জন্য এখন একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। ওই মমর্ষ ব্যক্তি বলবে, কি সুসংবাদ? ওই আল্লাহ আগেই জানাই দিয়েছে, ও আবশিরু বিল জান্না। কয় মুসলমান মোমেনের জন্য একটা সুসংবাদ হলো জান্নাত। ওই জান্নাতের নিয়ামত কোনো বান্দা চোখে দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, এই নিয়ামত আল্লাহ মুসলমান মোমেনের জন্য জান্নাতে রেখে দিয়েছে। ওই জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে নিও, জোরে বলেন আছে। নামাজ রাইখানা পইরা, নামাজ সাইরানা ধইরা, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। এ মুসলমান ভাইরারে, হযরত আবু বকর সিদ্দিক তাকায়া দেখে বেলালের জবানে আছে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ শিখাইছি, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইয়া দিছি, এখন আল্লাহ ছাড়া বেলাল কোনো কিছুই বুঝে না। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মার খায়, চতুর্থ দিনে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলাল এত পিটুনি খাইতেছ, এত মার খাইতেছ, তুমি তো আসতে বললো আল্লাহ শোনে, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, জোরে ডাক দিলেও শোনে, আসতেই ডাক দিলেও শোনে। এখন যেহেতু আমরা দুর্বল অসহায় হায়ের মধ্যে আসি, আমরা আল্লাহর নাম জোরে নিলে কাফেররা আমাদেরকে পিটায়, এরা শক্তিশালী, এরা অস্ত্রওয়ালা, এরা ক্ষমতাওয়ালা, এদেরকে এদের হাতে মারি খাওয়া লাগে। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, দিনাকে আসতে করিয়া ডাক দিলেও শোনে। বেলাল তোমারে বলিয়া যায়, আগামীকালকের থেকে আর জোরে আওয়াজ দিয়ে বলবা না। বেলাল কয়, ঠিক আছে, আগামীকালকের থেকে আমি মালিকের নামটা জোরে আর নিব না, যেহেতু মক্কার চতুর্দিকে মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কাফেরের দুশ্মনে ভরা, ঠিক আছে আগামীকালকের থেকে আমি আর জোরে আওয়াজ দিব না। কিন্তু পরের দিন আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে গো, বেলাল আজকেও জোরে জোরে আমার মাওলার নাম নেয়, ভিতরের আগুন খালি ধাও ধাও করিয়া জবান দিয়া বাইরে হইতেছে, ইমানের নূর তার জবান দিয়া বাইরে হয়। বেলালকে ডাক দিয়ে, আবু বকর ডাক দিয়ে, বেলাল তোমার না বলছিলাম জোরে জোরে মালিকের নাম নিও না, কেন জোরে নিলা? হযরতে বেলাল ডাক দিয়ে, আবু বকর আমি তো আসতে মালিকের নাম নিতে চাই, কিন্তু আমি যখন জোরে জোরে আল্লাহ আল্লাহ বলি, আহাদ আহাদ বলি, আমার ইমানের জজবা আমার আল্লাহ এত বেশি ভিতরে ঢুকাইয়া দিছে, আমি যখন জোরে জোরে আল্লাহর নাম নেই, আর এরা যে আমার পিটায়, আমার গায়ে যে বেতের আঘাত লাগে, আমি টের পাই না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, ইমানের কত পাওয়ার, এমন কত পাওয়ার রে বাবা। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে ইমান দেয় নাই, সুমাইয়ার মতো নারী জীবন দিয়েছে ইমান দেয় নাই, এ মুসলমান খাব্বাব জীবন দিয়া দেয় ইমান দেয় নাই, এরে মুসলমান বাইরা সাহাবিরা জীবন দিয়া দেয় ইমান দেয় না। আমার নবী যখনই সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, সাহাবিরা পাগল পরা হয়ে নবীর সামনে এসে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী যখনই ডাক দিছে সাহাবিরা
পাগল পাড়া হইয়া আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছি নবীগা কি করতে হবে বলেন এজন্য মুসলমান ভাইরা অতীতের দিকে তাকাইলো দেখি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি বলেন পানিপত্তি রহমাতুল্লাহ আলাই বলেন আমার নবী যখন মেরাজে যায় হঠাৎ করে আমার নবী যখন জিব্রাইলের সঙ্গে মেরাজে রওনা দিলেন এরে মুসলমান কিছু পথ যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে কয় এরে জিব্রাইল আমার নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে আর একটু জোরে বলেন আমার নবী বিশ্ব নবী কিছু পথ অগ্রসর হওয়ার পর ডাক দিয়া কয় নবী নবীজি ডাক দিয়া কয় জিব্রাইল আমিনু আমার নাকের মধ্যে জান্নাতের গেরান লাগতেছে কয় দাঁড়ান দেখাইতেছে কোন জায়গা থেকে জান্নাতের গেরান আসতেছে দাঁড়ান আমার নবীকে ডাক দিয়া কয় নবী গ ওই যে ফেরাউন ফেরাউন আনা রব্বকুমুল আলার ঘোষণা দিয়েছিল আমি হইলাম সবচেয়ে বড় খোদা দিনের বেলা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ফেরাউন কয় আনা রব্বকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা আল্লাহ আমি যা কই তা যেন হয়ে যায় আল্লাহ গো দুইটা রাস্তা আছে একটা হলো দুনিয়ার ধন দৌলত ক্ষমতা ইজ্জত সম্মান আর একটা হলো আখেরাত আল্লাহ গো আমি দুনিয়া বিশ্বাসী দুনিয়ার ক্ষমতা বিশ্বাসী পরকালের বিশ্বাসী আমি নই আমাকে যা দিবা দুনিয়াতে দিয়ে দাও পরকাল আমার দরকার নাই আল্লাহ ডাক দিয়া বলেন যে দুনিয়া চায় এরে আমি দুনিয়া দেই আর যে আখেরাত চায় আমার নবীর তরিকা চায় এদেরকে আমি আমার নবীর তরিকায় দান করি যেমন মুসলমান ভাইরা রে কাউকে আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে সম্পদ সম্পদের মালিক করেছে ওই ব্যক্তির নিয়ে আমার হিংসা করার দরকার নাই আল্লাহ যদি কাউকে অডেল সম্পদের মালিক বানায় শিক্ষার নিয়ামত আল্লাহ দান করে ওই লোককে নিয়ে আমার কোনো হিংসা নাই কারণ নবীজির দরবারে কিছু দরিদ্র সাহাবি গরিব সাহাবি যারা দিন আনে দিন খায় এমনকি নবীজির দরবারে ভর্তি হওয়া নবীজির মাদ্রাসায় ভর্তি হওয়া জামার মধ্যে তালি দেওয়া নবীজির দরবারে খানা আসলে এরা খানা খায় খানা না আসলে পেটটা জমিনে লাগাইয়া ঘুমায়া যায় ওই দরিদ্র সাহাবির আল্লাহর নবীর সামনে এসে কয় নবী গ আপনার দরবারে দুই ধরনের সাহাবি আছে কিছু সাহাবি আছে সম্পদওয়ালা আবার কিছু সাহাবি আছে একেবারে গরিব যেমন আমরা নিঃস্ব গরিব সাহাবি ও নবীজি এরা তো আমল করে আবার দান সদাও করে সদাকাও করে এরা তো দানের দিক দিয়ে আমাদের থেকে আগাইয়া গেল অতএব এদের থেকে যেন আমরা বেশি রকমের নেক আমল করতে পারি আপনি আমাদেরকে স্পেশাল কিছু আমল শিখাইয়া দেন এরা তো ধনী সম্পদ দান করে আমার তো সম্পদ নাই হুজুর এরা তো আমাদের থেকে অনেক অগ্রসর হয়ে যাইতেছে আমাদেরকে কিছু স্পেশাল আমল দেন তো নবীজি বললেন একটা কাজ কইরো প্রত্যেক ফরজের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বইলো তাহলে হাসরের দিন তোমরা এদের আগে আগে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে তোমাদের আমল নামায় সওয়াব বেশি থাকবে তো এরা নামাজের পরপর সাহাবিরা চাইতো বেশি নেকামল কেমনে করা যায় তো এরা নামাজের পরপর এই কোণারে কিছু সাহাবা বৈশা ওই কোণারে কিছু বৈশা এই কোণারে কিছু বৈশা চুপু চুপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যেন ধনীরা না শুনতে পারে জোরে কোন সুবহানাল্লাহ তো এই গরিব সাহাবিগুলি সবার পরে আস্তে আস্তে বাইরে আমল করে ঘুরে বাড়ায় তো ধনী সাহাবিরও তো এদেরকে আল্লাহ সম্পদ দিছে এরা দানও করছে কিন্তু এরা চিন্তা করে কি রে গরিব সাহাবিরা অন্য অন্য দিন আমাদের আগে আগে বের হয়ে যায় কিন্তু এখন থেকে এরা দেখি এরা বের হয় না যে কোনো কৌশলে ওই ধনী সাহাবিরা টের পায়া ফলাইছে এরা গোপনে গোপনে আমল শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো এরাও ফাঁকে ফাঁকে বৈশা ওই তসবিগুলো আদায় করতেছে এখন এই গরিব সাহাবিরা নবীর দরবারে গিয়ে নবীজি সমান সমান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না তখন রসুল কয় জালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা এটা নিয়ে আমার কোনো কথা নাই আল্লাহ যাকে যেই নিয়ামত দান করে নিয়ামত নিয়ে হিংসা করতে নাই সুবহানাল্লাহ জোরে কর কিছু হিংসুটা তো আমাদের দেশে আছে না আল্লাহ একজনের অনেক সম্পদ দিছে অনেক বড় বিল্ডিংয়ের মালিক অনেক সম্পদের মালিক অনেক গিনি কিন্তু এরা নিয়ে হিংসা করে আল্লাহ হেরে চোখে দেখে আমার চোখে দেয় না
এই মানুষ নাই, জোরে দিগন এই মানুষ নাই। তো এক লোকে গরিব মানুষ, তার বাড়ির পাশের লোকটা দশতলা বিল্ডিংয়ের মালিক। এখন এই লোকটা কয়, শুনছিলাম ওই সাগরের পানিতে নাকি খিজির আলাইহিসসালাম বসবাস করে, উনি নাকি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, উনি যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয়ে যায়। তো ওনারা খুঁজে একটু দোয়া করাইতে পারলে আমি যদি এর থেকে বড় বিল্ডিংয়ের মালিক হইতে পারতাম তাহলে আমার দিলের মধ্যে একটা প্রশান্তি আসত। তো উনি প্রতিদিন সন্ধ্যাবেলা গিয়া ওই সাগরের পাড়ে গিয়া খিজিরের খোঁজে। তো একদিন খুঁজতে খুঁজতে গিয়া পায়ে গেছে, গিয়া দেখা ধবধবে সাদা পোশাক পরা এক লোক ঘুরতেছে, সালাম দিয়ে কাছে গিয়া, ভাই আপনি কে? আমি খিজির, আসল জায়গাতে পড়ছি। হুজুর আপনারে আমি খুঁজতেছি। কয়, কেন? আপনার দোয়া বলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়, আপনি একটা দোয়া করে দেবেন। কয়, কী দোয়া? কা, আমার বাড়ির পাশের লোকটার একটা সম্পদ হলে আল্লাহ যেন আমার দুইটা দেয়, এর যে কোনো দুইটা, একটা হলে আমার জন্য দুইটা হয়। কয়, তুমি ঠিক থাকতে পারবা তো? কয়, হ্যাঁ পারবো, অসুবিধা নেই। দোয়া করে দিছে, আল্লাহ এর নিয়ামত দ্বিগুণ দিবা, ওই বেটারে একটা দিলে এরা দুইটা দিও। এখন এই বেচারা বাড়িতে এসা কাজকাম শুরু করছে, আস্তে 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 সম্পদ বাড়তে বাড়তে ওই বেচারা আগে দশতলা বিল্ডিংয়ের মালিক, একটা এই বেটায় দুইটা। বেটায় খুশি না বেজার? জোরে কথা এখন, খুশি না বেজার? এখন যেইটার মধ্যে হাত দে, দুইটা 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 দুইটা, এই বেটার একটা, এই বেটার দুইটা। কয়েকদিন পরে ঘুমের থেকে উঠা খবর পাইছে ওই বেটার এক চোখ গেছে গা। এরা কথা কয় না, কয় চোখ গেছে? এইবার যাইব কয়টা? আরে জোরে, এইবার কয়টা যাইব? এইবার পরের দিন দুই চোখ গেছে গা। এইবার অবস্থাটা এখন কি? আল্লাহ হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার, আল্লাহ হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার। নবীজি ডাক দিয়া বলেন, হিংসা এমন একটা বস্তু কয় আগুনের মধ্যে লাকড়ি যেমন জ্বালাইয়া দেয়। কয়, ঠিক, তোমার গুণা তোমার ন্যাকগুলো আরেক বেড়ার পিছনে হিংসা করলে এবং তোমার নেক হিংসায় জ্বালায় পড়ায় দেয়। আস্তে আস্তে ওই বেটার অবস্থা এমন হয়েছে, এই বেটার একটা গেলে ওই বেটার দুইটা যায়, এই বেটার একটা গেলে এই বেটার দুইটা যায়। এই জন্য বলছে হিংসা পতনের মূল। হিংসা কি? পতনের মূল। এই জন্য ওই সাহাবিরা বলে যে ধনী সাহাবিরা আমল করে কইরা এর আগায় যাইতেছে। আল্লাহবাকের রসুল বলেন, আল্লাহবাক যদি কাউকে নিয়ামত দান করে, সম্পদ দান করে আর সে ঠিকঠাক মতো আদায় করে, তাহলে আল্লাহবাক তার একটা নিয়ামত দিছে, তার জন্য এটা একটা আলাদা স্পেশাল নিয়ামত। এইবার বেশি বেশি কী করলে, শুক্র আদায় করলে এর আল্লাহবাক নিয়ামত আরও বাড়াইয়া দিবে। আর নিয়ামত যদি আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আল্লাহবাক রব্বে কারিম তার জান্নাতের মধ্যে ভালো জায়গা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল। তো মুসলমান ওই ফেরাউন না, সারাদিন মানুষের কাছে কাছে গিয়া কয় আনা রব্বুকুমুল আলা, আর রাত্রে গিয়ে পাহাড়ে উইটা পাওগুলো উপরের দিকে দিয়া কয় আল্লাহ তোমার সামনে তো আমি বড় না। সুবহানাল্লাহ, জোরে কর, তোমার সামনে তো বড় না আল্লাহ, আমি মাখলুক তুমি খালে, আল্লাহ আমি দুনিয়া চাই আমার দুনিয়া দাও, আল্লাহ আমারে আমার হায়াতের জীবনে ঠান্ডা জ্বর দিও না আল্লাহ, এরা যেন ভাবে আমি আসলেই খোদা। তোমার সামনে হুদা কিন্তু হ্যাঁ সামনে খোদা, কি তোমার সামনে হুদা হ্যাগো সামনে খুদা। এখন এই আওয়াজ দিয়া দিয়া এখন ঘোরাফেরা করে আর মুসলমান বাবা রাতের বেলা গিয়ে আল্লাহ পাকের দরবারে কান দেয়ার কয় আল্লাহ তুমি যা দিবা আমার দুনিয়া দিয়ে লাও, আমার আখেরাত দরকার নেই। আর মুসলমান ভাইরা রে আমার, ওই ফেরা অন্য মানুষের দারে দারে গিয়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তার ঘরে একটা মেয়ে সন্তান ছিল আর তার জামানার মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিল। এ মুসলমান ভাইরা আমার, একজন মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দিত, পরিপাটি করে দিত। মহিলার নাম ছিল মা শেতা, স্বামীর নাম ছিল হিজকিল। এরা দুইজনে মুসা নবীর জামানায় কালিমা পড়ে গোপনে গোপনে মুসলমান, ফেরাউন যেন টের না পায় কালিমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়া মুসলমান গোপনে গোপনে আল্লাহর ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমরা একটা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ওজন তো আমরা বুঝি না, এই কালিমার সম্মান আমরা বুঝি না। এরে মুসলমান রসুল ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয় আর মুসলমানের কালিমা যদি অপর পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর মোকাবেলায় ওই কালিমা রুজুনের পাল্লা বাড়ি হয়ে যাবে।
কি নিয়ামত আমরা পেয়েছি রে বাবা। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই মাসে গোপনে গোপনে কালিমা পইরা মুসলমান হয়ে গিয়া ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়, চুলগুলো পরিপাটি করে দেয়। একদিন ঘটনা ঘটছে এমন, মা সেতা হাতের মধ্যে চিরুনি নিয়া ফেরাউনের মেয়ের মাতার চুল আশ্রয়া দিবে, হাতের থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর মা সেতা ওই মুহূর্তে বিসমিল্লাহর আওয়াজ দিয়া চিরুনি হাতের মধ্যে নিয়া আবার চুল আশ্রাইতেছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মা সেতা রে তুমি কার নাম নিলা? আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। এ মা সেতা কার নাম নিলা? মা সেতা ডাক দিয়া কয়, আমি মূসা নবীর আল্লাহর নাম নিয়েছি। মূসা নবীর আল্লাহরে আমি আল্লাহ বলিয়া স্বীকার করে নিয়েছি। মা সেতা ডাক দিয়ে বলে, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করেছি। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মা সেতা রে এখনকার সময় আমার আব্বা হলো খোদা, আমার আব্বাকে তুমি মানবা, আমার আব্বাকে গ্রহণ করবা। মা সেতা ইমানদার মহিলা, ভিতরে আছে ইমানের আগুন। মা সেতা ডাক দিয়ে বলে, ফেরাউনের মেয়েরে মানুষ কোনোদিন মানুষেরই খোদা হইতে পারে না, প্রজার কোনোদিন রাজা খোদা হইতে পারে না, আমি তোমার আব্বারে খোদা বলিয়া মানতে পারবো না। আমারে যে বানাইছে, তোমারে যে বানাইছে, তোমার আব্বারে যিনি বানাইছেন, কুলকায়নাত যিনি বানাইছেন, তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। ওই মাওলার কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি। ফেরাউনের মেয়ে চিন্তা করে, কি রে আমার ঘরে থাকিয়া আমার আব্বার বেতন খাইয়া আমার আব্বারে মানে না, এটা কেমন কথা? না না তা হইতে পারে না। মুসলমান বন্ধুরা রে আমার, ওই ফেরাউনের মেয়েটা দৌড় দিয়ে আব্বার সিংহাসনের কিনারায় গিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাবা সবাই তোমারে খোদা বলিয়া মানলেও মা সেতা তোমারে খোদা বলিয়া মানে না, তোমারে খোদা বলিয়া স্বীকার করে না। মুহূর্তের মধ্যে ফেরাউন একটা বাহিনী পাঠাইছে, যাও মা সেতারে গিয়া বুঝাও সে যেন আমারে খোদা বলিয়া মানে। কিন্তু মুসলমান ভাইরা, আমরা যারা আল্লাহ স্বীকার করেছি আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারবা, আমরা যারা নবী মুহাম্মদকে নবী বলিয়া মানিয়া নিয়েছি আমাদেরকে জ্বলন্ত আংরার মধ্যে শোয়াই দিতে পারবা? আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জবানে আল্লাহর নাম স্বীকার করব। মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে মামলা হামলার ভয় দেখায় কোনো লাভ হবে না, ফাঁসির কাষ্টে জুলানের কথা বলিয়া কোনো লাভ হবে না। আমরা যারা ইমান এনেছি, আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমরা কারো মুসলমান রক্ত চক্ষুকে ভয় পাবো না, কারণ আমাদের মালিক হলো আল্লাহ। আমরা আল্লাহরে স্বীকার করে নিয়েছি, আমাদেরকে মারতে পারবা, আমাদেরকে কাটতে পারবা, তারপরেও জীবন নিতে পারবা, আমাদের দেহের ভিতর থেকে আমাদের ইমান নামক দৌলত নিতে পারবো না, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা রে আমার, ওই মা সেতার খবর পাইয়া ফেরাউনের বাহিনী আসছে, এমন করে ধরছে ফেরাউনের বাহিনী ধরে কয়, এখনো সময় আছে। ফেরাউন রে খোদা বলিয়া মানো, মা সেতায় নির্দ্বিধায় বলতেছে, না ফেরাউন কোনোদিন আমাদের খোদা হইতে পারে না, আমাদের খোদা হইছে আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। ফেরাউন অনেক গর্ব দেখানোর পরেও যখন দেখে না একবারে অটল অবিচল আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর বিশ্বাস তার অন্তর থেকে যায় না আর যাইবেও না, এবারে ফেরাউন বলে একটা কাজ করো, এমনে যাইব না, এই মহিলারে ধৈরা নিয়া তার বাচ্চা দুইটা সহ ধৈরা বিশাল ময়দানের মধ্যে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে একটা ডেক্সি বসায়া ডেক্সির ভিতরে তেল ঢাইলা নিজ দিয়ে আগুন জ্বালায়া যখন দেখবা ওই ডেক্সির তোলগুলো টকবক টকবক করে ফুটে, তখন এই মুহূর্তে এই মা সেতার ছোট্ট মেয়েকে তার কোলের থেকে টান দিয়া নিয়া ওই আগুনের মধ্যে গরম তুলের মধ্যে ফালাইয়া দিবা, ডর ভয় দেখাইবা, তারপরের বাচ্চাটা নিয়া দুইজন বাচ্চা মহিলার, একজন বাচ্চা মায়ের বুকের থেকে দুধ পান করে আর একটা বাচ্চা মায়ের সামনে হাঁটাচলা করে, যখন মুসলমান তারে হাত পায়ে রশি লাগাইয়া ওই ফেরাউনের
রাখিনি গরম তেলের কাছে নিয়া বাচ্চাটারে ডাক টান দিয়া বগত থেকে নিয়া বলতেছে এখন তুমি যদি ফেরাউনকে কথা বলিয়া না মানো তাহলে প্রথম তোমার এই বাচ্চাটাকে টান দিয়া নিয়া গরম তেলের মধ্যে ফলাইয়া দিব দেখো তুমি কি করবা ফেরাউনের ওই বাহিনীর সামনে মাসে তাই করে আমার বাচ্চা কেন আমারে গরম তেলের মধ্যে ফলাইল আমি এক আল্লাহতে বিশ্বাসী আমি আল্লাহ ছাড়ব না আমি আল্লাহ ছাড়ব না মুসলমান যুবকের আরে আমার তলগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে শুনতে বড় সহজ কিন্তু কাজটা বড় কঠিন ফেরাউনের বাহিনী তলগুলো গরম হয়ে টকবক টকবক করে যখন ফুটা শুরু হয়ে গেছে এরে যুবক বন্ধুরা রে ওই মুহূর্তে মাসে তার কোলের থেকে বাচ্চাটা টান দিয়া নিয়া গরম তুলের মধ্যে ফলাইয়া দিয়েছি গরম তুলগুলো টকবক টকবক করে ফুটি যেই মুহূর্তে মাসে তার কোলের থেকে বাচ্চা টান দিয়া নিয়া গরম তুলের মধ্যে ফলাইয়া দিয়েছি ওই গরম তুলের মধ্যে বাচ্চাটা পড়িয়া একবার নিচে যায় আবার ওপরের দিকে উঠি মা তো হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিয়েছি আল্লাহর কি মর্জি ওই মুহূর্তে দুধের বাচ্চাটা গরম তুলের মাঝখানে পড়িয়া মাকে ডাক দিয়া কয় মারে চিন্তার কোনো কারণ নাই এরে মা তুমি ইমানদার ইমানদার মহিলার বাচ্চা আমি তুমি জানো না দেখতে দেখা যায় গরম তুল কিন্তু আমার আল্লাহ গরম তুলটারে আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে লেখেন ওই যে মুসলমান দুধের বাচ্চাটা আল্লাহ পাক তার জবান খুলিয়া দিয়েছে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বাচ্চাটাকে নিয়া ফলাইয়া দিয়েছে এখন দ্বিতীয় বাচ্চাও গরম তৈলে প্রথম দুধের বাচ্চাটাও তৈলের ভিতরে ফেরাউনের বাহিনী ডাক দেয় কয় মাসে তারে এখন তোমার পালা তোমারও গরম তৈলের মধ্যে ফলানো হবে মাসে তাই ডাক দিয়ে বলে আমি জানি আমার জীবন দেওয়া লাগে আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইত ওই প্রত্যেকটা জীবন আমি আমার আল্লাহর জন্য দিয়া দিত তবে ওই মুহূর্তে মা সীতা ডাক দিয়া বলে ফেরাউনের বাহিনী শুনো আমার দুইটা বাচ্চা গরম তলের মধ্যে পালাইছো আমারও শেষ করে দিব আমি জানি তবে একটা আবদার করি তোমাদের কাছে একটা দরখাস্ত করি তোমাদের কাছে কয় কি দরখাস্ত কয় দরখাস্ত হইল আমরা তিনজন যখন দুনিয়ার থেকে বিদায় নিব আমাদের তিনজনের হাড্ডিগুলোকে একসাথ করিয়া মাটির নিচে একটু দাফন করিয়া দিও হাসরের কঠিন ময়দানে আমি যেন কবর থেকে দুইটা বাচ্চা কোলে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আমি মা যেন দুইটা বাচ্চা মন ভরিয়া দুধ পান করাইতে পারি নাই মন ভরিয়া বাচ্চাগুলোকে আদর করতে পারি নাই আমি আমার হক আদায় করতে পারি নাই তুমি দুইটা বাচ্চার হাড্ডি সহ আমারে দাফন করিয়া দিও হাসরের কঠিন ময়দানে যেন আল্লাহর সামনে এই দুইটা বাচ্চা নিয়ে দাঁড়াইতে পারি মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছিল আমার নবী যখন জিব্রাইলের সঙ্গে মেরাজ রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার নাকের মধ্যে জান্নাতের গারান পাইতেছি নবীজি ওই মুহূর্তে এই কথা বললে জিব্রাইল ডাক দিয়া বলেন ওগো নবীজি ওই যে ফেরাউনের জামানায় দুইটা বাচ্চা সহকারে মহিলা জীবন দিয়া দিয়েছিল এই জায়গার মধ্যে এদের লাশগুলো দাফন হাড্ডিগুলো দাফন করা হয়েছিল আমার আল্লাহ এই কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছেন এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে পদে পদে পরীক্ষা আসবে কখনো আল্লাহ তোমারে নিয়ে যাবে তোমার সম্পদ নিয়ে যাবে তোমার বাচ্চা নিয়ে যাবে তোমার ধন দৌলত নিয়ে যাবে তুমি যদি পরীক্ষায় কামিয়াব হতে পারো আল্লাহ তোমারে সুন্দর নেয়ামত দান করবে এই জন্য মুসলমান মরার আগে একটু হিসাব মিলাইয়া কবরে যাওয়া লাগবে আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ দিয়ে খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় হায়াত দিয়া মৌত
দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি কে নেক আমল করে কে ভালো আমল করে আর আমরা দরনে কি করি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি ভালো কাজ করি আর না করি মাঝে মাঝে সাফার জোরে বকে থাপ্পড় দিয়া কে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে ঠিক নিও জোরে কোন ঠিক নিও নামাজ পড়ে আর না পড়ে কে হুজুর ইমান শক্ত আছে ইমান বলে শক্ত আমার মাঝে মাঝে মনটা চায় আর বকটা ফেরা দেখতাম ইমানটা কোন আছে আর ইমানটা কোন শক্ত আছে যেই লোককে নামাজ দি পড়লো না আল্লাহরে ডাক দিল না ইমান আসে না গেছে হিডের খবর নাই সাফার জোরে কই আল্লাহ হুজুর নামাজ পড়িয়া না পড়ি ইমান শক্ত আছে হে মুসলমান বাবা ইমানটা কঠিন জিনিস এইটা সকালবেলা রসুল বলে গিয়েছেন আমার উম্মতরা সকালে মুসলিম বিকালে বেঈমান আবার বিকালে মুসলিম সকালবেলা বেঈমান এই একটা জমানার মধ্যে আমরা পড়ছি এই জমানার মধ্যে ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে এই জন্য এই মর্দে মোমেন যারা ইমানকে মজবুত করে জমিনে চলাফেরা করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই ইমানদারের জন্য আল্লাহ পরকালে জান্নাত বানিয়ে রাখছে জোরে কর সুবহানাল্লাহ কিন্তু আমরা যে ইমানদার এই যে সামনে নির্বাচন আইলে চেয়ারম্যান সাহেব প্রার্থী মেম্বার সাহেব প্রার্থী একজন তার প্রার্থী হয় না অনেকেই হয় কিন্তু এইখান থেকে দেইখা শুইনা নামাজি দিনদার ইমানদার দেইখা বিনা পয়সায় বিনা টাকায় একটা ভোট দিয়ে দিবেন কিন্তু আমরা ভোট সকালে একবার বিক্রি করি বিকালও একবার বিক্রি করি 500 টাকার নোটও বিক্রি হয় 1000 টাকার নোটও বিক্রি হয় সবার থেকে টাকা খায় খায় ভোট তো আমরাই দিব ভোটকে আমি আমরা অন্য জন্য দিব ভোট তো এমনি দিব তখন ইমান আসে না গেছে নিজেরা নিজে একটা মাইক পা নিয়ে আমার কর দরকার নেই আপনারা একটা বুঝালে ইমান আসে না গেছে ঠিক কিনা জোরে কন এই জন্য ইমান বড় কঠিন জিনিস ইমান সবাই রাখা রাখতে পারবে না আর ইমান নিয়ে কবরে যাইতে পারবে না এই জন্য মুসলমান ভাইরা একটু ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এই পরীক্ষায় কে উত্তীর্ণ হইবা এখন তো আমার আল্লাহ কিছুই কয় না মুসলমান গাঁজা খাইলেও কিছু কয় না হেরুইন খাইলেও কিছু কয় না ইয়াবা খাইলেও কিছু কয় না সুদ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না মুসদিনা করলেও কিছু কয় না কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াটা পরীক্ষার হল এই যে ছেলে মেয়েরা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য গেছে যখন প্রশ্নপত্র হাতে দিছে ছেলে লেখতেছে 10-এর পাশে 20 10-এর পাশে 19 লেখতেছে স্যারের কাছে গিয়া পিঠে হাতে আর কে ভালো করে লেখ ভালো করে লেখ হ্যাঁ তো বুঝেছে মনে হয় ভালোই লেখছে স্যারে কয় পরে বুঝবা না যখন পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হইব তখন বুঝবা তুমি কি লেখছ আর কি ঘোড়ার ডিম ডাফাইছ এখন মুসলমান ভাইরা এখন আল্লাহ যদিও কিছু কয় না রমজান মাসে দিনের বেলা ডালের বড়া খাইলে আল্লাহ কিছু কয় না কিন্তু আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল এইখানে আমি কিছু বলবো না তোমার বলা শুরু হবে কবর থেকে জোরে বলেন ঠিক না ঠিক এগুলো বইলে আমাদেরকে উঠে নেওয়ার চেষ্টা করবে একটু সময় বসে আপনার আমার পয়গম্বর বলেন তালিল কোরআন এক নম্বরে বান্দা বান্দি পুরুষ এবং নারী ছোট এবং বড় আল্লাহর রসুল বলেন সব ধরনের বান্দা বান্দি যারা দুনিয়াতে বসবাস করে এক নম্বরে যারা আল্লাহর কোরআন শরীফ পড়বি কোরআন তেলাওয়াত করবি এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত যদি নাও করেন ভালো করে খেয়াল করিয়া শুনিয়া যান হাসরের কঠিন ময়দান যেদিন হবে নিচের জমিটা যেদিন তামা হয়ে যাবে আকাশের সূর্যটা নামতে নামতে মাতার কিনারায় চলে আসবে ওই দিন মালিক আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলবেন বিশ্ব নবীর হাদিস ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওরতাকি ওরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন এরে আমার বাবাজি একটু কান লাগায় শুনিয়া যাও প্রত্যেকটা মানুষকে মুসলমানকে ইমানদারকে নারীকে পুরুষকে আল্লাহ বলবেন আপনার আমার নবী ডাক দেখে উম্মত আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ইয়াকুলু লি সাহিবিল কোরআন এ কোরআন ওয়ালারা এ করো কোরআন পড়ো সুবহানাল্লাহ বলেন আজকে আমরা আপনাদেরকে বলি বাবা কোরআন পড়েন কোরআন তেলাওয়াত করেন সেদিন আমার আল্লাহ বলবেন এ করো হে আমার বান্দা কোরআন তেলাওয়াত করো এরে আমার বান্দি কোরআন তেলাওয়াত করো এ করো ওর তাকে ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফি দুনিয়া ফাইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আমরা জানি আল্লাহর কোরআনের মধ্যে 6666টা আয়াতে কারিমা আছে আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন
এরে আমার বান্দা বান্দি তোমরা কোরআন পড়ো কোরআন পড়তে থাকো আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ghairil maghdubi alaihim waladdallin Allah bolben banda Quran poru ere musliman bairari ei duniyar jomine building er malik hote paro nai pastala building amar nai 10 tala building er malik ami hote pari nai কিন্তু আল্লাহ বলবেন হাশরের ময়দানে তুমি আজকে আমার সামনে কোরআন তেলাওয়াত করো যতগুলো আয়াত পড়তে পারবা তোমার নামে তত তলা বিল্ডিং আমি আল্লাহ তোমার সামনে বানায়া দেব আর একটু বড় করে কন্না সুবহানাল্লাহ আওয়াজটা বাড়ায় দিয়ে কও না সুবহানাল্লাহ এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে লাভ কি মান করা আহরবাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আল্লাহু আকবার জোরে কয় আল্লাহু আকবার মান করা আহরবাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন আপনার আমার পয়গম্বর বলেন এ দুনিয়ার জমিনে তুমি যদি একখানা আয়াত একখানা হরফ পড়ো আলিফ লাম মিম এখানে তিনটা হরফ কয়টা বলেন না জোরে কয়টা আল্লাহ রসুল বলেন নামাজের বাহিরে যদি এই তিনটা হরফ তেলাওয়াত করো তোমার আমল নামায় 30টা নেকি জমা হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে কর সুবহানাল্লাহ শেষ বলা যার সব ভালা তার এটা আওয়াজ দিয়ে কথা বলেন সময় বেশি হয়ে গেছে এরা মুসলমান যুবক নামাজের বাহিরে তেলাওয়াত করলেন আলিফ লাম মিম আল্লাহ রসুল বলেন 30টা নেকি জমা হয়ে গেছে তোমার আমল নামায় এই হরফটা যদি নামাজের ভিতরে দাঁড়ায় গিয়ে পড়েন আলিফ লাম মিম আল্লাহ রসুল বলেন নামাজের ভিতরে তেলাওয়াত করলে মুহূর্তের মধ্যে তোমার আমল নামায় 300 নেকি আল্লাহ জমা করে দেয় কয়টা নেকি এত নেকি থাকার পরও হাশরের দিন মানুষ আফসোস করবার বলবে আরে আরেকটু বেশি নেকি কামাই করতে পারতাম আল্লাহর মহান বাণী কোরআন শরীফ আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ মারহাবা কোন যত বড় ততই মিষ্ট মধুর বচন তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ এই ছেলেগুলো হাফেজে কোরআন হয়ে গেল দস্তার বন্দি হলো সম্মানের পাগড়ি মাথায় নিয়ে গেল আর বাবাজিরা রে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলেন আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন রসুলের কথা কার কথা বলেন না জোরে আল্লাহর কথা রসুলের কথা কার কথা আল্লাহর কথা মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার হাশরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন এ হাফেজে কোরআন সিনার মধ্যে যারা কোরআন মুখস্থ করেছো এই কোরআনটা কোথায় থেকে আসছে জানো এই কোরআনটার বারে কিন্তু দুনিয়ার জমিনে নয় সংসদ ভবন থেকে আসে নাই
চেয়ারম্যানের কার্যালয়ের থেকে আসে নাই কোথায় থেকে আর আমার আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ কুরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে লৌহে মাহফুজ থেকে কুরআন কিন্তু নিজে নিজে আসে নাই নাযালা বিহির রূহুল আমীন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কুরআন দিলেন জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুদাল লিন্নাস মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ কুরআন পাঠাইছেন মুসলমান বাইরারে আমার এই কুরআনটা দামি রাত্রে আল্লাহ প্রেরণ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করলেন এই কুরআন পড়নে বলা যারা আছেন বাবা খেল করিয়া শুনো হাসরের কঠিন ময়দানে যারা কুরআন সিনার ভিতরে মুখস্থ করেছে লৌহে মাহফুজের কুরআনটা যারা সিনার ভিতরে মুখস্থ করেছে এমন হাফেজে কুরআনকে আল্লাহ ডেকে ডেকে বলবেন এরে হাফেজে কুরআন এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করো যাদের জন্য আমার জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে করে তুমি আমার জান্নাতে পৌঁছাইয়া দাও এরে মুসলমান বাইরারি এজন্য পায়া হাত দিয়ে বলিয়া যায় একটা ছেলেকে হাফেজ কোরআন বানায়া যান একটা ছেলেকে আলেম বানায়া যান সন্তান নাই মাদ্রাসার একটা এতিম ছেলেকে আপনি পালন করা শুরু করেন খরচ দিয়ে লেখাপড়া করাইয়া দেন আমার আল্লাহ ওই হাফেজ কোরআনের বিনিময়ে আপনাকে ক্ষমা করে পরকালে জান্নাতের ফয়সালা করে দিবে এই জন্য পাঁচটা আমলের কথা আপনাদের সামনে বলবো রাতের বেলা ঘুমাইতে গেছেন এরে বাবাজি আপনার অজু নাই কিন্তু শরীরে পাক আছে ঘুমাইতে গেছেন বালিশের মধ্যে মাথাটা লাগাইছেন এখনো ঘুম আসে নাই আপনি আল্লাহর কোরআনের সুরা যেই কয়টা মুখস্থ আছে ঘুমাইবার আগ পর্যন্ত ওই সুরাগুলো মুখস্থ করিয়া ঘুমান যেমন আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে ডাক দেয় কালিরে রাতের বেলা ঘুমাইবার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করে ঘুমায়ও কন্যা জোরে সুবহানাল্লাহ হযরতে আলী ডাক দিয়ে কয় নবীজি গো যার চুলার মধ্যে আগুন ধরে না এক বেলা খাইলে আরেক বেলা খাবার খাইতে পারি না গো নবীজি 4000 দিনার আমি দান করে কেমনে ঘুমাইব আমার নবী মুচকি হাসি দিয়ে কয় আলী রে ঘুমাইবার আগে আগে চারবার সূরা ইখলাস তেলাওয়াত কইরা ঘুমায়ো আল্লাহ রাস্তায় 4000 দিনার দান করার সওয়াব আল্লাহ দান করবে সহজ না কঠিন আর আমরা টেলিভিশন দেখে ঘুমাই সুযোগ পাইলে ইয়াব্বা খাই আঞ্জা দিয়া গাঞ্জা খাই ঠিক কিনা জোরে বলেন আওয়াজ করে বলেন টেলিভিশনের রিমোট হাতে না নিলে ঘুমাহে না চায়ের দোকানে আড্ডা না মারলে ঘুমাহে না ঠিক কিনা জোরে বলেন মসজিদ শূন্য মসজিদ শূন্য নামাজের কথা বললে বলে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি জায়গা তো আমার বাবাই দিয়ে গেছে তিন বেলা গরম ভাত খেয়ে পাঁচ বেলা আজান দিয়ে নামাজটা চালাই দিয়ে হুজুরের ঠেকা লাগছে হুজুর নামাজ চালাই নিবে আর আপনি হান্ডা গুলি মারা মেরা খালি সমাজে বসবাস করবেন নিজের কাম নিজে না করে আরেকজনের দিয়ে না কোনো লাভ হবে না এই জন্য মসজিদ হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ পেশ করবে যে আল্লাহ মসজিদ সুন্দর বানাইছিল মুসল্লি মসজিদে আসে নাই এটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই জন্য এখন থেকে হুঁশিয়ার হয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজ ধরে ফেলান এই নামাজ আপনার জন্য দলিল হবে এই নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ জোরে বলে সময় কম এক নম্বর বলতেছিলাম তা লিলে কোরআন কোরআন তেলাওয়াত করবেন মুরব্বীরা কইবে হুজুর এখন কি আর টাইম আছে কোরআন তেলাওয়াত করার এখন কি আর সময় আছে কোরআন শরীফ পড়ার হ্যাঁ সময় আছে যেমন আজকে পাঁচটা ছেলেকে দস্তারবন্দি করলাম মাথায় পাগড়ি দিলাম
আমাদের একজন বড় মুরব্বি আলেম ছিলেন, নাম ছিল হাকিমুল উম্মত, উম্মতের হাকিম ছিলেন, ওনার নাম হলো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ। তো উনি ওয়াজ শেষ কইরা ছাত্রদের মাথায় পাগড়ি দিবেন, তাকায়া দেখেন ছাত্রদের সাথে একজন মুরব্বি দাঁড়ায় রয়েছে, ওনার বয়স 90 বছর। কয় বছর বয়স? আপনারা মুসলমান হিম্মত হারায়েন না, হিম্মত রাখেন, সাহস রাখেন। 90 বছরের মুরব্বি দাঁড়ায় গেছে, মাথার চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, চোখের বুড়োগুলো পর্যন্ত বেঁকে গেছে। 90 বছরের মুরব্বি দাঁড়ায় আছি, সবার মাথায় যখন হুজুর পাগড়ি পেঁচাইতেছেন, 90 বছরের মুরব্বি ডাক দিয়া কয় হুজুর আমার মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দেন। তো হুজুর মনে করছে, উনি মনে হয় মাদ্রাসার মতল্লি হইব, জায়গা দান করছে দাতা হইব, এই জন্য মনে হয় সম্মানী পাগড়ি নিতে চায়। তো হুজুর ডেকে বলে, মুরব্বি আপনার মাথায় কেন পাগড়ি দিব? কয় হুজুর কেন মাথায় পাগড়ি কি নেওয়া যাবে না? আপনি কি মোতাওয়াল্লি নাকি জমিদাতা নাকি? কয় না হুজুর, আমি প্রতিজ্ঞা করেছি আমি আল্লাহর কোরআন মুখস্থ করব, এই 90 বছর বয়সে আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। কয় বছর বয়সে? 90 বছর বয়সে উনি কোরআন মুখস্থ করছে। ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, ফেলিয়ে না দিও রে মালিক ফেলিয়ে না দিও, গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক মাফ করে দাও, গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও, জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ইয়া আল্লাহ তোমার কতগুলো আশিক নিজাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিনিয়া হাতগুলো বাড়াইয়া দিলাম, নজুলে রহমতের সময় মেহরবানি করে আমাদের সকলের মুনাজাতগুলো কবল করিয়া নাও। ইয়া আল্লাহ হায়াতের জীবনে যত গুনাহ করেছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি, আল্লাহ জানা গুনাহ প্রকাশ্যে গুনাহ গোপনে গুনাহ অন্ধকার আলোয় গুনাহ, ইয়া আল্লাহ যত গুনাহ করেছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি, আল্লাহ জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই কার জন্যে জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়ায় ধরেছি, জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই, জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছি, আল্লাহ মেহরবানি করে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যে যেখানে শোয়া আছি, আল্লাহ মেহরবানি করে সবাই রে মাফ করিয়া দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মাহফিলটার মধ্যে মুরব্বীরা হাজিরা দিয়েছে, যুবকেরা হাজিরা দিয়েছি, আল্লাহ মাদ্রাসা কমিটি এলাকাবাসী, ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে যারা সহযোগী তারা হাত বাড়াইয়া দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও, ইয়া আল্লাহ এলাকাবাসীরে কবল করিয়া নাও, ইয়া আল্লাহ সবাইকে নামাজি দিনদার ইমানদার বানাইয়া দাও, মা বন্ধেরকেও নামাজি বানাইয়া দাও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও, ইয়া আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও, ইয়া আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে দোয়া কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ যারা অসুস্থতা হই অসুস্থতার মধ্যে আছে আল্লাহ মেহরবানি করে এদেরকে শিফায় আজলা কামেলা দায় মনসিব করো, ইয়া আল্লাহ একবার অসুস্থ হয়ে দোয়া চাইছি স্টোক করেছিল রে আল্লাহ তারে পুরোপুরি সুস্থ করিয়া দাও, ইয়া আল্লাহ রোজে যেখান থেকে দোয়ার হাত বাড়াইছে যারা চলে গিয়েছে আল্লাহ দোয়ার দরখাস্ত করে গেছে, আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুলার মঞ্জুর করিয়া নাও। দুই দিন পর্যন্ত আলোচনা যা হয়েছে আল্লাহ সকলকে আল্লাহ আলোচনার উপরে আমল করার মতন তৌফিক দান করিও, ইয়া আল্লাহ এলাকার মধ্যে শান্তি রহমত দান করিও, ইয়া আল্লাহ ঘরে ঘরে দিনদার ইমানদার
ফজরের নামাজি বানায়া দিও ইয়া আল্লাহ সতিজাই কারাম সহকারে মায়ে মাসাজিদ দিয়ে যেখান থেকে হাত বাড়াইছি প্রত্যেকের মুনাজাত গুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান